एवरीवन, तोपो कुकिंग स्टूडियोर आजकेर आयोजने आपनाके वेलकाम। चले आसलाम एकटा मिष्टि जातीय खाबारेर रेसिपिर संगे। आजके जेहेतु बांगला नववर्ष, एइजन्य मिष्टि खाबारटा निये आसलाम। आर आमार आजकेर रेसिपिटार नाम होच्छे बादामेर पायेश। नतून बर्षके मिष्टि मुखे सेलिब्रेट करार जोन्नोई एइ पायेशटा तैरि करछि। आशा करब रेसिपिटा आपनादेरो अनेक डिफरेंट लागबे। रेसिपिटा तैरि करा अनेक सहज, खेतेओ अनेक मजा। चलुन ताहले देखे नेवा जाक आमार आजकेर रेसिपि पुरो प्रसेसटा। आमार आजकेर रेसिपि तैरि करबार जोन्नो आमी एखाने इनग्रेडियेंट्स हिसेबे निये नियेछि एक कापेर मतो बादाम, आर नियेछि हाफ कापेर मतो चीनी। চিনিটা আপনি আপনার স্বাদের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে নেবেন। নিয়েছি চারটা সাদা এলাচ, মুখটাকে খুব ভালো মতো ফেটে নিয়ে নিয়েছি। নিয়েছি 7 থেকে 8টা কিশমিশ, নিয়েছি 2টো তেজপাতা। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকের রেসিপিটাকে তৈরি করছি। রেসিপিকে তৈরি করবার জন্য প্রথম অবস্থায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর শুধু কিন্তু বাদামটাকে মিনিমাম এই পর্যায়ে মিনিমাম 5 থেকে 7 দিন ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, এভাবেই শুধু একটা ননস্টিক ফ্রাই প্যানের মধ্যেই বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদামটা এই প্রসেসে যদি 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়া যায় তাহলেই আমার বাদামটা ভাজা হয়ে যাবে। বাদামটা ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এমন একটা চামচ বা হাতের সাহায্যে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। যদি আপনি অনবরত নাড়তে না থাকেন তাহলে বাদামটা কোনো পাশে পড়ে যেতে পারে, আবার কোনো বাদাম ভাজা নাও হতে পারে। এভাবে অনবরত নাড়লে সব পাশ থেকে বাদামটা খুব সহজেই ভাজা হয়ে যাবে। আমি এই পর্যায়ে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। দেখুন আমার বাদামটা থেকে খুব সহজে খোসাটা ছড়িয়ে আসছে। যখন এমনটা বাদাম থেকে খোসাটা ছড়িয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমার বাদাম ভাজাটা হয়ে গেছে। বাদামটাকে নামিয়ে নেওয়ার পর দেখুন এভাবে ধীরে ধীরে বাদাম থেকে সবগুলো খোসাকে ছড়িয়ে নিয়েছি। দু একটা খোসা থাকলে কোনো প্রবলেম হবে না, এভাবে ধীরে ধীরে বাদামের খোসাটাকে সেপারেট করে নিতে হবে। এখন অলরেডি শিলপাটায় চলে এসেছি, শিলপাটা দিয়ে খুব ভালো মতো ভাজা বাদামটাকে পিষে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে পিষে নিতে হবে যাতে এখানে কোনো প্রকার বাদামের লাল যাতে না থাকে। এইদিকে লক্ষ্য রেখে বাদামটাকে পিষে নিতে হবে। দেখুন অলরেডি আমি বাদামটাকে পিষে নিয়েছি, আমার বাদামটা বেটে না কতটা সফট হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার বাদামের লাঞ্চ নেই, এইভাবেই কিন্তু বাদামটাকে বেটে নিতে হবে। এখন আমার বাদামের পায়েস তৈরি করবার পালা। এই জন্য আধা কেজি দুধকে অলরেডি প্যানে দিয়ে জাল করতে শুরু করেছি। খুব ভালো মতো দুধটাকে জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনি আপনার স্বাদের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম 4টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 7-8টা কিশমিশ। এটা যেহেতু বাদামের পায়েস এই জন্য এক্সট্রা করে বাদাম আর অ্যাড করলাম না, আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে দেব। আর অলরেডি দিয়ে দিয়েছি আমার পেটে রাখা যে বাদামগুলো ছিল সেই বাদামগুলোকে। বাদাম দিয়ে কিন্তু একটা হাতা দিয়ে খুব ভালো মতো দুধের সঙ্গে বাদামটাকে মিক্সড করে দিতে হবে, আর বাদাম দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার পায়েসটা না হচ্ছে। তাছাড়া কিন্তু আপনি যদি না নাড়েন তাহলে এখানে বাদামের একটা লাঞ্চ পড়ে যেতে পারে, তখন আর পায়েসটা আপনি খুব সুন্দর মতো তৈরি করতে পারবেন না। এভাবে ধীরে ধীরে দেখুন দুধের সঙ্গে আমি সবগুলো বাদামকে খুব সহজে মিক্স করিয়ে নিয়েছি। এভাবে অনবরত কিছুক্ষণ নেড়ে নেড়ে কিন্তু সব দুধের সঙ্গে বাদামটাকে মিক্স করিয়ে নিয়েছি। এরপর আমি আঠালো করবার জন্য এখানে 1 চামচ পরিমাণ চিনি গুঁড়া আধা চালকে বেটে নিয়েছি। এখন পানি দিয়ে গুলে এই পায়েসের মধ্যে অ্যাড করছি। আপনি চাইলে গরম দুধের সঙ্গে গুলো অ্যাড করতে পারেন, তবে অল্প অল্প করে এই চিনি গুঁড়া আধা চালের গুঁড়াটা অ্যাড করবেন। একবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু এখানে চিনি গুঁড়া আধা চালেরও একটা লাঞ্চ হয়ে যেতে পারে। সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে, আর চিনি গুঁড়া আধ চালের গুঁড়াটা 1 টেবিল চামচের বেশি অ্যাড করা যাবে না, তাহলে বাদামের পায়েসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এভাবে ধীরে ধীরে আমার বাদামের পায়েসটা হয়ে গেছে। দেখুন আমার বাদামের পায়েসটা কতটা থমথমে হয়েছে। যখন রেসিপিটা এমনটা থমথমে হবে তখনই সার্ভিং বেলে নামিয়ে নিচ্ছে। অন্যদিকে লুচি তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো ময়দা। এখন আমি খুব ভালো মতো এই ময়দাটাকে
ময়াম দিয়ে নেব। দিয়ে জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি বেশি করে সয়াবিন তেল। এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, যাতে খুব সহজে আমি একটা সফট ডো তৈরি করতে পারি। এখন হাত দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমার ময়দাটা মাখানো হয়ে যাবে। আর 4 থেকে 5 মিনিট মাখানোর ফলে দেখুন আমার ময়দাটা এখন কেমন অবস্থা হয়েছে। যখন আপনি দেখতে পারবেন ময়দাটা মাখানোর পর একটু চাপ দিলেই খুব সহজে মুঠ পাকানো যাচ্ছে, আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যেন আমার ময়দাটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা যে ঠান্ডা পানি আছে, সেই পানি দিয়ে এভাবে ময়দার সঙ্গে অল্প অল্প করে পানি মিক্স করিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়ার ট্রাই করবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা সফট ডো তৈরি করে নেবেন। এভাবে ধীরে ধীরে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডোটা কতটা সফট হয়েছে। দেখুন এভাবে ধীরে ধীরে কিন্তু আমার ডোটাকে এমনটা সফট করে তৈরি করে নিতে হবে। এখন আমার লেজি কেটে নেবার পালা। এই জন্য অলরেডি রুটি ম্যালার মধ্যে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে নিলাম। আপনি চাইলে চপিং ট্রের মধ্যেও বেলে নিতে পারেন, কিংবা লেজিটাকেও কেটে নিতে পারেন। আমি এখন ডোটাকে একটু লম্বাটে করে শেপ দিয়ে দিয়েছি, কারণ লেজিটা কেটে নেওয়ার জন্য লম্বাটে করে শেপ দিলে লেজিটা অতি সহজে কেটে নেওয়া যায়। এখন খুব ভালো মতো এভাবে চাপ দিয়ে দিয়ে লম্বাটে করে শেপ দিয়ে দিয়েছি। তারপর একটা চাকু দিয়ে আমি আমার পছন্দ মতো করে লেজি কাটতে শুরু করেছি। এটা আপনি আপনার পছন্দ মতো করে যে কোনো মাপ করে লেজিটা কেটে নিতে পারেন। এখন একটা লেজি নিয়ে আমি বেলতে শুরু করেছি। সাধারণত আমরা যে প্রসেসে লুচি বা রুটি পরোটা বেলে থাকি, আমি সেই প্রসেসে আমি বেলে নিয়েছি। দেখুন আমার লুচিটা কতটুকু সুন্দর গোল হয়েছে। এভাবে ধীরে ধীরে সবগুলো লুচিকে বেলে নিয়ে তবে আমার ভাজবার পালা। ধীরে ধীরে আমি এভাবে সবগুলো লুচিকে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমার লুচিগুলো ভাজবার পালা। লুচি ভাজার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল, কারণ লুচিকে একটু ডুবো তেলেই ভাজতে হয়, এই জন্য লুচিতে তেলের পরিমাণটা বাড়িয়ে অ্যাড করতে হয়। এই অবস্থায় দেখছি তেলটা গরম হয়েছে কিনা, এভাবে দেখে নিয়ে তবেই লুচিটা দিয়ে দিলাম। তারপর এভাবে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে লুচিটাকে ভেজে নিয়েছি। লুচি ভাজা কিন্তু অনেক সহজ একটা কাজ, কিন্তু লুচি ভাজার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে গরম তেলটা হাতে কিংবা মুখে ছিটে না আসে। এভাবে একটু গরম তেলটা লুচির উপর দিয়ে একটু দেওয়ার ট্রাই করবেন, তাহলে লুচিটা খুব ফুলকো হবে। আর লুচি যদি ফুলকো না হয় খেতে কিন্তু ভালো লাগে না, ফুলকো লুচি খেতে কিন্তু অনেক মজা। এভাবে ধীরে ধীরে আমি সব লুচিগুলোকেই ভেজে নেব। আমরা সাধারণত সবাই লুচি ভাজতে জানি। দেখুন আমার লুচিটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটা ঝাঁঝযোগ্য চামচের সাহায্যে লুচি থেকে তেলটাকে সেপারেট করে নিয়ে তবেই সার্ভিং বোলে নামিয়ে নেব। আশা করব আমার আজকের এই বাদামের পায়েসের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা কিন্তু সার্ভ করতে পারেন এমন ফুলকো ফুলকো লুচির সঙ্গে, রুটি পরোটা সব কিছুর সঙ্গে, সব কিছুর সঙ্গেই কিন্তু রেসিপিটা খেতে অনেক মজা লাগবে। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাই, শুভ নববর্ষ।